জীবন ভাই, জীবন ভাই, কোথায় আপনি? তাড়াতাড়ি বাইরে আসেন। কিরে নাফিস, কি হয়েছে? সকাল সকাল এভাবে ষাঁড়ের মতো ডাকছিস কেন? ভাই, আপনার উপকার করতে আসলাম, আর আপনি কিনা আমাকে ষাঁড় বানিয়ে দিলেন। তোরে কি আমি ষাঁড় বানাইতে পারি বোকা? আসল ঘটনা কি সেইটা বল। সকাল থেকে কি ফেসবুকে ঢুকছিলেন নাকি? কেন রে, কি হয়েছে? সকাল সকাল আপনার এই ভিডিও দেখে কষ্ট পাইলাম। আপনার সাহায্য দরকার হইলে আপনি আমার কাছে বলতেন, আপনার যা যা লাগতো আমি আপনাকে তাই দিতাম। কি আজে বাজে বকছিস! আমার ভিডিও ফেসবুকে কই থেকে আসবে? আর আমি কার কাছে সাহায্য চাইলাম দেখি তো, তুই কি দেখেছিস? এই দেখেন, আপনি ভাইরাল হয়ে গেছেন, 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে তাও মাত্র 3 দিনে। এইটা আমি কি দেখতেছি? আমাকে এতগুলো মানুষের চোখে অসহায় বানাইয়া দিল। এই জন্যই আজকালকার যুগে কেউ কাউকে সাহায্য করে না। ভাই, সেদিন কি হয়েছিল আর আপনি কেন সাহায্য চাইতে গেলেন বুঝলাম না। আরে ভাই, তুই তো দেখছি এখনও ভুল বুঝতে আসোস, ঘটনা কি ঘটেছে সেটা শুনবি না? আচ্ছা বলেন তো ভাই, আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? ওই দিন আমি একটা কাজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভাইয়া ভাইয়া, একটু হেল্প করেন না প্লিজ। কি হয়েছে ভাই, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ভাইয়া, আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না। মানিব্যাগে আমার অনেক দরকারি কিছু কাগজপত্র রয়েছে, আপনি কি আমার মানিব্যাগটা একটু খুঁজে দিবেন? আচ্ছা দাঁড়ান, আমি খুঁজে দেখছি পাওয়া যায় কি না। আপনি তাহলে খুঁজতে থাকেন, আমি দেখি আর 2-1 জনকে সাহায্য করার জন্য পাই কি না। আচ্ছা যান। জীবন বেশ কিছুক্ষণ ধরে তার মানিব্যাগ খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় সেই লোকটা একটা বিরিয়ানির প্যাকেট ও একটা শপিং ব্যাগে করে কিছু নিয়ে আসে। সাইদ, আমাদের দুজনকে একসাথে একটা ভিডিও করে দাও। আচ্ছা ভাই, দিতেছি। ভাইয়া, মানিব্যাগটা বাসায় পাওয়া গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। এসবের আবার কি দরকার ছিল? ভাইয়া, আপনার জন্য আরও একটা উপহার। এত কিছু কেন করছেন ভাই? আরে নেন, আপনি আমার ভাই না। আমি ওনার ব্যবহারে বিস্মিত হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই যে উনি কি জন্য ভিডিও করছে। ভাই, ওরে উচিত শিক্ষা না দিলে ঠিক হইব না। ওরে এখন পাবো কোথায়? ও যেই পেজে ভিডিও ছেড়েছে সেই পেজের ঠিকানা ও মোবাইল নাম্বার থাকতে পারে। দাঁড়ান, আমি খুঁজে দেখি পাই কিনা। নাফিস সেই পেজ থেকে নাম্বার সংগ্রহ করল। তুই নাম্বার দিয়ে কেমনে কি করবি কিছুই তো বুঝলাম না, আপনি দেখেন আমি কি করি। নাফিস সেই নাম্বারে ফোন দিল। আসসালামু আলাইকুম, মানব সেবা পেজ থেকে জিসান বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? তোরে হাতের কাছে পাইয়া নেই, তোর মানব সেবা দেখাইতেছি। কি হলো ভাই, কথা বলছেন না যে? ভাইয়া, আমি আপনার পেজের সব ভিডিও দেখি, আপনার পেজের ভিডিওগুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া, আপনাদের উৎসাহ প্রদান আমাদের কাজ করতে অনুপ্রেরণা যোগায়, আমাদের সাথেই থাকুন। ভাইয়া ভাইয়া, আমি আপনার মাধ্যমে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? আমি কিছু টাকা দিতে চাই তাদের জন্য। সাহায্য করতে চাইলে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন। না ভাই, আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই, টাকার পরিমাণ অনেক বেশি তো তাই। জীবন নাফিসের বুদ্ধি দেখে অবাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আগামীকাল আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, অনেক খুশি হলাম। ভাই রে ভাই, তোর তো দেখছি বহুত বুদ্ধি, সালাই কালকে আসুক, ওর 12টা বাজিয়ে ছাড়বো, যাকে মনে চায় তাকে ধরে ভিডিও করে টাকা ইনকাম বের করে দিব। ভাই, উত্তেজিত হয়ে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলিস না, ঠিক আছে? সেজন্য আপনার চিন্তা করতে হইব না। টাকা ইনকামের আশায় এভাবে কারো অনুমতি ছাড়া ভিডিও করবেন না, কোনো প্ল্যাটফর্মে আপলোড করে তাকে হেয় প্রতিপন্ন করবেন না, সবাই সতর্ক হয়ে চলাফেরা করুন।